বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বর্তমানে ভয়াবহ বন্যার সম্মুখীন। আহমদিয়া মুসলিম জামাত সর্বদাই বিপদগ্রস্ত ও আর্তমানবতার সেবায় অগ্রগামী। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান হযরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহু তাআলা বিনাসরিল আজিজের নির্দেশে বাংলাদেশের বানভাসী মানুষ ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী সহ ত্রাণ সহায়তা বিতরণের লক্ষ্যে বন্যার আক্রমণ হওয়ার 24 ঘন্টার মধ্যেই আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের একটি রিলিফ টিম ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যায় সিলেট এবং সুনামগঞ্জে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কৃপায় এই রিলিফ টিম নিরলসভাবে অত্যন্ত দুর্গম সব স্থানে গিয়েও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী 45টি আহমদি পরিবার এবং 315টি অ-আহমদি পরিবারকে ত্রাণ সেবা পৌঁছে দিতে তারা সমর্থ হয়েছেন এবং এই কাজ অব্যাহত রয়েছে। গত 17 জুন 2022 আসামে বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে 972 মিলিমিটার, 122 বছরের মধ্যে আসামের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। এদিকে কয়েকদিন ধরে আসাম মেঘালয়ের বৃষ্টি ও বন্যার পানি নদী ও পাহাড়ি উপত্যকা হয়ে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রাম সহ উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবছর এসব জেলা তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে এবং গত 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন সিলেট বিভাগ। সব মিলিয়ে ভারত ও বাংলাদেশে বন্যায় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। আমাদের ঐকান্তিক দোয়া, মহান আল্লাহ তাআলা দ্রুত এই দুর্যোগ দূরীভূত করুন। এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিও।